দ্রুত সংবাদের সহিতে স্টুডিওত মই পাপড়ি রাজ্যের ক্রিকেট ইতিহাসের 77 বছর প্রতীক্ষার অন্ত পেলায় টিম ইন্ডিয়ার রিয়ান পারাগ জিম্বাবুয়ে ট্যুরের ভারতীয় স্কোয়াডর তালিকাত অসম সন্তান রিয়ান ম্যান ইন ব্লুর জার্সি পরিধান করা অসম তথা উত্তর পূবর প্রথম গৰাকী ক্রিকেটার রূপে রিয়ানের অভিলেখ সোশ্যাল মিডিয়া যোগে রিয়ানক অভিনন্দন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রীর নির্দেশত মাজবাতত উপস্থিত হয়ে জঘন্য দলবদ্ধ ধর্ষণ কাণ্ডর বুঝ ললে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ায় মাজবাত কাণ্ডর বিচার ফার্স্ট্রেক আদালতত হব বলেও আশ্বাস দিলে মন্ত্রী জয়ন্ত মল্লয় কিশোরীর দলবদ্ধ ধর্ষণ কাণ্ডর পাঁচ নরপিশাচক গ্রেপ্তার আরক্ষীর উত্তেজিত জনতায় জ্বলাই দিলে মূল অভিযুক্তর ঘর মহানগরীত আলফা স্বাধীনের নামত ধন দাবি করে গ্রেপ্তার দুই ভুয়া আলফা দিসপুর আরক্ষীর জালত পড়েছে বেলসরের নয়ন কমল ডেকা আর মুকালমোয়ার সুভাষ দাস বরবারীর সনি টাইলসর স্বত্বাধিকারী পুত্রক ধন দাবির অভিযোগত তিনিচুকীয়ার মাকুমত দুর্নীতি নিবারকর জালত শিশু উন্নয়ন প্রকল্প বিষয়া ঘুষ লয় হাতে লোতে গ্রেপ্তার হাফজান উন্নয়ন খণ্ডর শিশু উন্নয়ন প্রকল্পর বিষয়া অনুপমা গোহাঁই অঙ্গনবাড়ী কেন্দ্রর ঘরের ভাড়া মুক্তি করার বাবদ অঙ্গনবাড়ী কর্মীর পর লোক 7,000 টাকা উৎকোচ ঘুষখোর বিষয়া কার্যালয় বাসগৃহ বাহনত অভিযান 2026 রাজ্য বিধানসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি ভঙ্গ করা হল আপর সকল কমিটি নতুন সমিতি গঠন নকরালৈকে দলীয় কাম কাজ চলাই নিব বর্তমানের রাজ্যিক সভাপতি সম্পাদক আর কোষাধ্যক্ষ ডক্টর ভবেন চৌধুরীক আহ্বায়ক হিসাবে লো ছজনীয় কার্যকরী কমিটি গঠন মহানগরীর জালনত সহ গ্রেপ্তার লক্ষিমপুরের দুই যুবক এখন বলেরো বাহনের সিট আর সাউন্ড বক্সের ভিতর লুকায় সরবরাহ করেছিল জালনোট ভিআইপি রোডত দিসপুর আরক্ষীর জব্দ করে বুজন পরিমাণের জালনোট কিশোরীর দলবদ্ধ ধর্ষণ কাণ্ডক লো উদগ্ধ ওদালগুড়ি মাজবাত উত্তেজিত জনতায় জ্বলালে মূল অভিযুক্তর ঘর ধর্ষণকারী ফাঁসির দাবিত বিভিন্ন দল সংগঠনের নেতৃত্বত রাজপথলে উলা আহিল সহলোক মাজবাতত 16 বছরীয়া কিশোরীর দলবদ্ধ ধর্ষণের ঘটনা 5টা লম্পত ইতিমধ্যে জালত পড়েছে ডিজিপির নির্দেশের পাছতে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে 5টা লম্পতক ঘটনাক লো মাজবাতত এটিও চেপা উত্তেজনায় বিরাজ করেছে দলবদ্ধ ধর্ষণের ঘটনাক লো স্তব্ধ মাজবাতর জনজীবন স্বতঃস্ফূর্তভাবে আজি বন্ধ হয়ে থাকে মাজবাত টাউন ধৃত লম্পত মুস্তাক আহমেদ মহিদুল ইসলাম আফিজুল আলী সাদ্দাম আলী আসান আহমেদক জেরা চলায় আরক্ষী ওদালগুড়ি আরক্ষী ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ ডিজিপি জিপি সিংর ইতিমধ্যে মাজবাত আরক্ষীয়ে 30/2024 নম্বর গোচর পঞ্জীয়ন করে ঘটনার তদন্ত আরক্ষীয়ে করে এটা ইটা হাতলনি কিশোরীগীক ধর্ষণ করেছিল 5 লম্পতে মাজবাতৰ অলপতে ধৰ্ষণ কাণ্ডৰ দোষীক কঠোৰ শাস্তি দিয়া হ'ব বুলি ছ'চিয়েল মিডিয়া যোগে অৱগত কৰিছে সাংসদ দিলীপ শইকীয়া ঘটনা সন্দৰ্ভত ডিজিপি আৰু ওদালগুৰি জিলাৰ এছপিৰ সৈতে আলোচনা কৰি কঠোৰ ব্যৱস্থা লোৱাৰো আহ্বান সাংসদজনক ঢকুৱাখনা নৃশংস হত্যাকাণ্ডৰ তদন্তকাৰী বিষয়া সলনি কৰা হৈছে এছ ডি পি অ' সুধেন্য শুক্লবৈদ্য সমগ্ৰ ঘটনাৰ তদন্ত দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে পূৰ্বে এছ আই গৌৰৱ ভূমিজৰ নেতৃত্বত হৈছিল ঘটনাৰ তদন্ত ঢকুৱাখনা সাপতীয়া চেতিয়া গাঁৱৰ নামঘৰত জাহাঙ্গীৰ হুছেইনৰ আত্মাৰ সদগতিৰ কামনাৰে ৰাইজৰ মৌন প্ৰাৰ্থনা হত্যাকাণ্ডৰ তদন্তৰ আওতালৈ জয়ন্ত গোস্বামী কণাৰ দাবী জনাইছে ৰাইজে ঢকুৱাখনা কাণ্ডক লৈ ক্লুলেছ হৈ পৰিছে আৰক্ষী 24 দিনে আৰক্ষীয়ে বিচাৰি নাপালে জাহাঙ্গীৰ হুছেইনৰ চিহ্নমুণ্ড সন্ধান নাই সুনীল গগৈৰ সমগ্ৰ ঘটনাত তৃতীয় পক্ষ জড়িত দাবী সুনীল গগৈৰ পৰিয়ালৰ ঢকুৱাখনাৰ শিহৰণকাৰী ঘটনাৰ তদন্ত অব্যাহত ৰাখিছে আৰক্ষীয়ে সাপতীয়াৰ ঘৰতে সুনীল গগৈৰ পত্নী আৰু পুত্ৰক জেৰা ঢকুৱাখনা আৰক্ষীৰ আৰক্ষীৰ তদন্তক লৈ অব্যাহত স্থানীয় লোকৰ অসন্তুষ্টি আৰু ক্ষোভ ঘৰলৈ উভতিল জাহাঙ্গীৰ হুছেইনৰ ভাতৃ জহিৰুল হুছেইন 19 জুনৰ পৰা ঢকুৱাখনা আৰক্ষী থানাত আৰক্ষী তত্বাৱধানত বাহৰ পাতি আছিল জহিৰুলে দুয়োজনক সাপতীয়াত উদ্ধাৰ হৈছিল জহিৰুলৰ ককায়েক জাহাঙ্গীৰৰ অৰ্ধদগ্ধ মৃতদেহ শিৱসাগৰৰ গণপ্ৰহাৰত যুৱকৰ মৃত্যু আন এজন যুৱক আহত হৈছে গণপ্ৰহাৰত মৃত যুৱকজন পালু গোৱাল মোবাইল চুৰি সন্দেহত দুই যুৱকক প্ৰহাৰ কৰিছিল একাংশ লোকে মৃত পালু গোৱালৰ ঘৰ শিৱসাগৰ ফুকন নগৰৰ 10 নং ৱাৰ্ডত শিৱসাগৰৰ গণপ্ৰহাৰৰ ঘটনাত 8জনক আটক কৰিছে আৰক্ষীয়ে আটকাধীনসকলৰ দুজন হৈছে নাবালক ধৃত টিকু গোৱালা জয়ৰাম মণ্ডল চক্ৰ কৰ্মকাৰ তাৰকেশ্বৰ দাস ঋতু গোৱালা আৰু ৰাজু মাছ সরকারি ভূমি জালিয়াতিরে বিক্রি করে ডিব্রুগড়ের বরবরুয়া আরক্ষী জালত পড়েছে মন্ডল ধৃত ডিব্রুগড় পশ্চিম রাজচক্রর মন্ডল মুক্তিয়ার হুসেইন হোজাইর পর ডিব্রুগড় আরক্ষী গ্রেপ্তার করেছে মুক্তিয়ারক কোকরাঝারত বন্ধুয়ে হত্যা করলে বন্দুক নিহত যুবকজন হয়েছে দেড়হাজার বসুমতারী কোকরাঝারের নিউ আমগুড়িত হত্যাকাণ্ড আরক্ষীর জালত অভিযুক্ত হত্যাকারী বগা ওরফে সকীয় বসুমতারী ধনের লেনদেনক লো সূত্রপাত হয়েছিল কাজিয়ার হোজাই মরাঝারের দুই পক্ষের মাজত প্রচণ্ড মারপিট ভূমিকেন্দ্রিক বিবাদের ফলত সংঘটিত হওয়া মারপিটের ঘটনা স্কুলীয় ছাত্রসহ আহত হয়েছে 4জনক লোক আহত এজনের অবস্থা সংকটজনক মরাঝার সারিং পথারত এই ঘটনা সংঘটিত হয়েছে মহানগরীত অব্যাহত চিলনী চুরের সন্ত্রাক মদঘরিয়ার এগারী মহিলার ডিঙির চিলনী চুরে থপিয়াই নিয়ে সোণর জেল সন্তানক বিদ্যালয় থ উভতার পথতে স্কুটি আরোহী মহিলাগীর এই ঘটনা সংঘটিত হয় কামরূপর পাকরকোনার মৃতদেহ উদ্ধারক লো চাঞ্চল্য মৃত লোকজন পাকরকোনার 38 বছরীয় মুকুট দাস খেতিপথারের মাজর একটা পুকুরীত উপঙি থাকা অবস্থাত উদ্ধার হয়েছে মৃতদেহ ভুয়া ট্রেডিং কোম্পানির লুণ্ঠন রাজ বিনিয়োগকারীক 12% 20% দিম বলে কোটি কোটি টাকা লুণ্ঠন করেছে ট্রেডিং এফ এক্স নামের একটা কোম্পানি বর্তমানে 4 কোটি টাকার লুণ্ঠন চলার অভিযোগ কোম্পানিটির বিরুদ্ধে
গুৱাহাটী প্ৰেছ ক্লাবত সংবাদ মেল পাতি কোম্পানীটোৰ বিৰুদ্ধে খুব প্ৰকাশ কৰিছে নেত্ৰিয়াই। বহিৰাজ্যৰ নৰেশ সিং দাহিয়া আৰু অসমৰ ৰঞ্জিত কাকতি নামৰ দুজন লোকে বিনিয়োগকাৰীসকলক ধন লুণ্ঠনৰ অভিযোগ। মৈৰাবাৰী কলমাৰী গাঁৱৰ এগৰাকী বৃদ্ধা মহিলা নিৰুদ্দেশ হৈছে। নিৰুদ্দেশ হোৱা মহিলাগৰাকী ৰেজিয়া খাতুন অৱশেষত ভেলগুৰি আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে ৰেজিয়া খাতুনৰ পুত্ৰই। শিলচৰৰ কালাইন চলি গ্ৰামত সংঘটিত হৈছে এক উকাবহ ঘটনা। পাহাৰীয়া নৈত উটি গ'ল এজন দিন হাজিৰা কৰা শ্ৰমিক। মৃত লোকজন বাপন দাস। পাহাৰত আনাৰস আনিবলৈ গৈছিল শ্ৰমিকজনে। ধুবুৰীত পাণবাৰীত নাৰীতে ব্যৱসায়ৰ ঘাটি উৎখাত কৰিলে ৰাইজে। আৰক্ষীৰ জালত ছগৰাকী মহিলাসহ পাঁচজন পুৰুষ। ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত দীৰ্ঘদিনে চলি আহিছিল নাৰী দেহৰ ৰমৰমীয়া বেহা। কলিয়াবৰ আমবাগানত উত্তপ্ত পৰিস্থিতি। গৰু চুৰি কাণ্ডক লৈ ৰাইজে ঘেৰাও কৰিলে আমবাগান আৰক্ষী চকী। ৰাইজে দুই গৰু চোৰক ধৰি গতাই দিছিল আমবাগান আৰক্ষীক। এখন বিস্কুট কঢ়িওৱা বাহনত চুৰি কৰিছিল গাই গৰু। গোসাইগাঁৱত আমচুৰ উত্তাল প্ৰতিবাদ। পদ্মবিলত 31 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কৰি বন বিভাগৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ ছাত্ৰ সংগঠনটোৰ। নগাঁৱৰ লাওখোৱা বনাঞ্চলত বনকৰ্মীৰ গুলীত দুই ভাতৃৰ মৃত্যুক লৈ ক্ষোভ। বাক্সাৰ আনন্দ বজাৰত আমচুৰ প্ৰতিবাদ। আনন্দ বজাৰ গোবৰধনা সংযোগী পথ অৱৰোধ কৰে প্ৰতিবাদকাৰীয়ে। নগাঁৱৰ লাওখোৱা অভয়াৰণ্যত বন বিভাগৰ গুলীচালনাত ঘটনাৰ বিৰুদ্ধে ক্ষোভ। গোৱালপাৰা জিলাৰ টুকুৰাত শোকাবহ পথ দুৰ্ঘটনা। দুৰ্ঘটনাত থিতাতে নিহত হয় এজন যুৱক। পালচাৰ বাইক আৰু 10-চকীয়া ট্ৰাকৰ মাজত সংঘটিত হৈছে শোকাবহ পথ দুৰ্ঘটনাটো। উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশত জাকিৰোডত আধাতে বন্ধ প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান। 27 জুনত পুনৰ হ'ব শুনানি। আদালতৰ নিৰ্দেশ অনুসৰি হ'ব পৰৱৰ্তী কাম কাজ। জিলা আয়ুক্ত জনালে এই কথা। করিমগঞ্জ চহৰৰ মাজমজিয়াত ই ৰিক্সা চালকৰ মৃতদেহ উদ্ধাৰক লৈ চাঞ্চল্য। মৃত লোকজন ৰাজেশ নমসূদ্ৰ। করিমগঞ্জ চহৰৰ নিকটৱৰ্তী তেলিকালপাৰত ঘৰ হৈছে ই ৰিক্সা চালকজনৰ। মহানগৰী চচলত সদৌ অসম ফাৰ্মাচিষ্ট উত্তীৰ্ণ শিক্ষাৰ্থী গোটৰ প্ৰতিবাদ। শিক্ষাৰ্থীৰে উত্তীৰ্ণ হোৱা শিক্ষাৰ্থীসকলৰ নাম অসম ফাৰ্মাচি পৰিষদত অন্তৰ্ভুক্ত কৰা হৈছে। অনিৰ্দিষ্টকালীনভাৱে তেওঁলোকে অৱস্থান ধৰ্মঘট কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে। কামৰূপৰ মদনপুৰ টোলগেটত যুৱ কংগ্ৰেছৰ প্ৰতিবাদ। ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ সুচল যাতায়াত ব্যৱস্থা সম্পূৰ্ণ নোহোৱা পৰ্যন্ত টোলটেক্স প্ৰত্যাহাৰৰ দাবীত প্ৰতিবাদ। আৰক্ষী আটক কৰি থানালৈ নিয়ে প্ৰতিবাদকাৰী। বঙাইগাঁও জিলাৰ ডানকিনামাৰী ড্ৰাগছসহ এজনক আটক কৰা হৈছে। ড্ৰাগছসহ আটক হোৱা যুৱকজনৰ নাম হৈছে জাহিদুল ইছলাম। যুৱকজনৰ ঘৰ বিজনেৰ কাৱাটিকাত। এইবাৰ APDCLৰ প্ৰিপেইড মিটাৰে জ্বলা কলা খুৱাইছে সৰ্বসাধাৰণ জনতাক। ঘটনাক লৈ APDCLৰ কলিয়াবৰ উপসংমণ্ডলৰ প্ৰবন্ধকৰ কাৰ্যালয় জখলা বন্ধাৰ এজন মহিলাই তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। চাৰিদুৱাৰত বনৰীয়া হাতীৰ তাণ্ডৱ। হাতীয়ে ধ্বংস কৰিলে 20টাৰো অধিক ঘৰ। চাৰিদুৱাৰৰ ননকে বাকুলা মৰিসুটি গাঁৱত তাণ্ডৱ চলালে বন্য হস্তীয়ে। হাতী খেদাত ব্যৰ্থ বন বিভাগ। কোচ ৰাজবংশী উন্নয়ন পৰিষদৰ অনিয়মৰ অভিযোগ নস্যাত সদৌ অসম কোচ ৰাজবংশী সন্মিলনী। অভিযোগ সন্দৰ্ভত সংবাদ মাধ্যমক অৱগত কৰিছিল উন্নয়ন পৰিষদৰ নৱনিযুক্ত উপাধ্যক্ষ হেমকান্ত ডেকাই। পুৱাই জাগিৰোডত মৰিগাঁও প্ৰশাসনৰ বৃহৎ উচ্ছেদ অভিযান। জাগিৰোডৰ শিল ভঙাত অবৈধভাৱে বসবাস কৰি অহা প্ৰায় 1500 পৰিয়ালক উচ্ছেদৰ যুঁজা কৰিছিল প্ৰশাসনে। বিগত প্ৰায় 30 বছৰে পেদখল ৰেলৱে ভূমি। চোৰাং গৰু সৰবৰাহকাৰীৰ বিৰুদ্ধে ধুবুৰী গোলোকগঞ্জ আৰক্ষীৰ অভিযান। কানুৰীত আৰক্ষীৰ জালত বিলাসী বাহনসহ 3 চোৰাং গৰু সৰবৰাহকাৰী। জব্দ হৈছে 5টাকৈ চোৰাং গৰু। বোকাখাটৰ লতাবাৰী আহোমগাঁৱত জব্দ হৈছে 4টা চোৰাং মৌ। আৰক্ষীৰ নিলিপ্ততাৰ বাবে জব্দ কৰা মৌৰ আক্ৰমণত আহত হৈছে এজন লোক। ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰে চোৰাং মৌ সৰবৰাহকাৰীয়ে। সোমবাৰে মহা অম্বুবাচী তৃতীয়টো দিন। দেশ বিদেশৰ ভক্ত সাধু সন্যাসীৰে উথপ থপ এতিয়া পৰিৱেশ। নীলাচল পাহাৰত 26 জুনত ভক্তৰ বাবে খোল খাব শক্তিপীঠ মা কামাখ্যা মন্দিৰৰ দুৱাৰ। উপহাৰ কুপনৰ খেল নপতাৰ বাবে গোৱালপাৰাত উত্তপ্ত পৰিস্থিতি। পশ্চিম গোৱালপাৰা জয়পুৰ বজাৰ মিলন সংঘই অনুষ্ঠিত কৰিছিল উপহাৰ কুপনৰ খেল। উত্তেজিত লোকে জ্বলাই দিয়ে মঞ্চৰ লগতে ভিন্ন সা সামগ্ৰী। ডিগবৈত গৰু গাড়ীৰ পৰা ধন লৈ ৰাইজৰ হাতত আটক হোৱা আৰক্ষী জোৱানক শাস্তিমূলক বদলি। ডিগবৈ থানাৰ পৰা বদলি আৰক্ষী জোৱান সুতফা চেতিয়াক। ঘটনা তদন্তৰ নিৰ্দেশ জিলা আৰক্ষী অধীক্ষকৰ। লাওখোৱা বন বিভাগৰ ৰাজক কাণ্ড। অভয়াৰণ্যৰ সীমা নিৰ্ধাৰণ নকৰাকৈ ম্যাদী পট্টাৰ মাটিত নলা খন্দাৰ অভিযোগ ৰাইজৰ। নগাঁও জিলা উপায়ুক্তক বন বিভাগৰ বিৰুদ্ধে অভিযোগ। এসপ্তাহে সন্ধানহীন নুমলীগড়ৰ এজন যুৱক। সন্ধানহীন যুৱকজন পাৰ্বতীপুৰৰ চন্দন গুপ্তা। ঘটনা সন্দৰ্ভত নুমলীগড় আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰা হৈছে। যোৱা দেওবাৰৰ পৰা সন্ধান নাই চন্দনৰ। ভুল চিকিৎসাৰ বলি হৈ পংগুত্ব খাব দিলে বাক্সাৰ এজন যুৱকে। মহানগৰীৰ প্ৰতীক্ষা নাৰ্ছিংহোমৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ। ভুক্তভোগী যুৱক আৰু পৰিয়ালৰ পথ দুৰ্ঘটনাত আহত হৈছিল। তাৰ পিছতে চিকিৎসাধীন হৈ আছিল বৰশিমলুগুৰিৰ ৰাহুল দাস। প্ৰায় মাহে মৰাণৰ চেচাপুখুৰী গাঁৱত অহৰহ নিৰ্গত হৈছে গেছ। অসম গেছ কোম্পানীয়ে বহুৱা পাইপেৰে নিৰ্গত হৈছে গেছ। যিকোনো মুহূৰ্ততে ভয়ংকৰ অঘটন সংঘটিত হোৱাৰ আশংকা প্ৰকাশ কৰা হৈছে। 2014 চনৰ ঘটনাৰ পুনৰাবৃত্তিৰো আশংকা প্ৰকাশ কৰা হৈছে। পূৰ্বৰ ঘটনাৰ পৰা শিক্ষা নললে অসম গেছ কোম্পানীয়ে। 2014 চনৰ 1 ছেপ্টেম্বৰত এই অঞ্চলটোৰ সমীপৰ হিংৰিজান অঞ্চলত গেছ পাইপত অগ্নিসংযোগৰ পাছতে বিস্ফোৰণ ঘটি মৃত্যু খাবতিছিল শিশু মহিলাসহ 7 জন লোকে। আঙুল খাইছে।
মার্ঘেরিতাত সুরর উপদ্রবে নিদ্রাহরণ করেছে সাধারণ জনতাক লিডু বরগুলাই চুরিকাণ্ড সংঘটিত হয়েছে গৃহস্থনত থাকা সুযোগ লৈ সুরে লুটি নিয়ে নগদ ধনের লগতে পুনর আ অলংকার ধমধমা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া জালিয়াতি ব্যাংক বিষয়া দালালর সুতরাং মিলিয়ে আত্মসহায়ক গোটর কৃপা লক্ষাধিক টাকা আত্মসাতর অভিযোগ পাসবুক আপডেট করতে পোহরলে আহিল সমগ্র ঘটনা যোরহাটর গুরুদ্বারা খালসা বিদ্যালয়ের পর যা চারি মাহত সন্ধানহীন হওয়া তিনজন কিশোর ছাত্র দুজনের সন্ধান লাভ করেছে যোরহাট আরক্ষী বিহার আর উত্তর প্রদেশ আরক্ষী সন্ধান লাভ করেছে দুই ছাত্র কলিয়াবর খিলঘাটত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা দুর্ঘটনায় গুরুতরভাবে আহত তিনজন বাইক আরোহী আহত দুজনের অবস্থা সংকটজনক আহত তিনিওজন খিলঘাটর কলিয়াবর চাহবাগিচার যুব গহপুরের পশ্চিম প্রান্তর কৃষিজীবী রাইজর হাহাকার অবস্থা ব্রহ্মজান নৈর বালিয়ে পুতি পেলালে দরিয়াঘাট অঞ্চল নৈর বালি আর পলসর কৃষকে করবা নাই শালি ধানের খেতে রঙিয়া হালিকুচিত অঘটন জরাজীর্ণ কাঠর দলংর পড়িল চালকসহ ই রিক্সা রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার গৃহ সমষ্টি রঙিয়াত উন্নয়নের ফুপুলা স্বরূপ কলঙ্গি যানের কোনোমতে উদ্ধার ই রিক্সা চালকজনক মক্কাত পর্যন্ত মৃত্যু খাব দিছে তেরো অধিক হজ যাত্রী সর্বাধিক মৃত্যু ইজিপ্তর ৫৮৮গী হজ যাত্রী মক্কাত মৃত্যু ভারতের ৫৮গী হজ যাত্রী ৫গী হজ যাত্রী মৃত্যু খাব দিছে মক্কাত প্রতিবাদমুখর মণিপুরের কুকি প্রধান অঞ্চল কুকি জো অঞ্চলের বাবে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদার দাবিতে অনুষ্ঠিত হল গণসমাবেশ ট্যাংনোপাল কাংপকপি মরে সুরসানপুরকে ধরে কেবাটাও কুকি প্রধান অঞ্চল গণসমাবেশ মণিপুর শান্তির দাবি তোলা আহিল ইমা মার্কেটের মহিলা বিক্রেতা সকল অষ্টাদশ লোকসভার অধিবেশনের আরম্ভণির দিনা খোয়াইরম বন্ড ইমা কেথেল সমন্বয় সমিতির নেতৃত্বত রাজপথলে ওলা আহিল মহিলা সকল মণিপুরের জিরিবামর পরিস্থিতিক লৈ জিরিবাম প্রশাসনের সঙ্গে কাছাড় প্রশাসনের পর্যালোচনা বৈঠক প্রায় ৩০ মিনিট ধরে চলে এই বৈঠক বৈঠকের অন্তত লক্ষীপুর মহকুমাত আশ্রয় লওয়া সকলে শীঘ্রে উভতিব পারিব বলে মন্তব্য কাছাড় আয়ুক্ত অষ্টাদশ লোকসভার সংসদের অধিবেশন আরম্ভ প্রতেম অধ্যক্ষ আর উপপ্রতেমর শপথ গ্রহণের পাছতে শপথ ললে সাংসদসকলে সংসদের অন্যান্য সদস্যসকল রাজ্যের অধ্যক্ষর অনুসরি শপথ গ্রহণ করায় ২৬ জুনত লোকসভার অধ্যক্ষ নির্বাচন অধিবেশনের পূর্বে পয়া লোকসভার প্রতেম অধ্যক্ষরূপে ভর্তি হয়ে মেহতাবর শপথ গ্রহণ রাষ্ট্রপতি ভবনের শপথ বাক্য পাঠ করালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মেহতাবক প্রতেম অধ্যক্ষ নিয়োগক লো অধিবেশনের সময় কংগ্রেসের নেতৃত্বত বিরোধী প্রতিবাদ অষ্টাদশ লোকসভার সংসদের অধিবেশনত জিলিকি উঠিল অসমীয়া ভাষা অসমীয়াতে সাংসদরূপে শপথ ললে কেন্দ্রমন্ত্রী তথা ডিব্রুগড়ের সাংসদ সর্বানন্দ সোণোৱালে লোকসভার অধিবেশনের পূর্বে সংবাদমেল যোগে প্রধানমন্ত্রী দেশবাসীক সম্বোধন ক্রমাগত তৃতীয়বারের সরকার গঠনের দিয়া সুবিধা এন ডি এ সরকারের কাম কাজক দেশবাসী সমর্থন করাকে সূচাইছে অষ্টাদশ লোকসভাক ১৮ পুরাণের রিজালে প্রধানমন্ত্রী মোদিয়ে ২৫ জুনত সম্পূর্ণ হব দেশের জরুরীকালীন অবস্থা ঘোষণা করার ৫০ বছর দেশের বলবৎ হওয়া জরুরী অবস্থার বাবে কংগ্রেসক কটাক্ষ মোদীর এটা কোনো অপশক্তিয়ে দেশত এনে অবস্থার সৃষ্টি করব নয় বলে হুঙ্কার মোদী দক্ষিণ রাশিয়াত সন্ত্রাসবাদী ভয়ঙ্কর আক্রমণ নিহত ৯জন আহত ২৫ জনের অধিক রাশিয়ার দক্ষিণ দাগেস্তান প্রদেশত সন্ত্রাসবাদী দলবদ্ধ আক্রমণের পাছতে দেশখনত জারি করা হয়েছে সতর্কতা সন্ত্রাসবাদী আক্রমণের নিহত রাশিয়ার সেনা আর আরক্ষীর ৭জন জওয়ান একাধিক গির্জা আর আরক্ষী তালাচী চকীত আক্রমণ সন্ত্রাসবাদী সংঘবদ্ধ আক্রমণত নিহত গির্জার এজন নিরাপত্তারক্ষী আর এজন ধর্মযাজক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন আবেদন সন্দর্ভত কাইলে উচ্চতম ন্যায়ালয়ে দিব রায় দিল্লির উচ্চ ন্যায়ালয়ের জামিন স্থগিতাদেশের প্রত্যাহ্বান জানায় উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল কেজরিওয়াল কেজরিওয়াল কারামুক্ত হবনে নহয় কাইলে নির্ভর করব উচ্চতম ন্যায়ালয়ের রায়ের উপর বিবাহ পাশত আবদ্ধ হল বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা দেওবারে মুম্বাইর বান্দ্রা এপার্টমেন্টত দীর্ঘদিনীয় প্রেমিক জাহির ইকবালের সঙ্গে আইনিভাবে বিবাহ পাশত আবদ্ধ হয় মহাময়ী অভিনেত্রীগী দাদরের বাস্তিয়ান অভ্যর্থনা অনুষ্ঠান নিটত হওয়া বিসঙ্গতে মনোবল ভাঙিছে বহু পরীক্ষার্থী নিট ইউজির অনুষ্ঠিত হওয়া পুনের পরীক্ষাত নবহিল অধিকাংশ পরীক্ষার্থী মাত্র ৪৮ শতাংশ পরীক্ষার্থীহে অবতীর্ণ হল পরীক্ষাত নিটতে গ্রেস মার্ক লাভ করে উত্তীর্ণ হওয়া এই পরীক্ষার্থীসকল পুনের পরীক্ষাত বহিবলে নির্দেশ দিয়েছিল এন টি এ সোমবারে মুঠ ১৫৬৩জনের ভিতর পরীক্ষাত অবতীর্ণ হয় মাত্র ৮১৩জন অসৎ উপায় অবলম্বন করে বহিষ্কৃত ৬৩জন পরীক্ষার্থী কংগ্রেসক সাম্প্রদায়িক দল বলে অভিহিত করার পাছতে মুখ্যমন্ত্রীক উভতি ধরলে ভূপেন বরা হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রীর আসনের মর্যাদা লাঘব করা বলে মন্তব্য করার সরকার ব্যর্থতা থাকবে মুখ্যমন্ত্রীয়ে হিন্দু মুসলিমের রাজনীতি করার অভিযোগ মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া বিধায়ক শেমান আলী আহমেদ বাংলাদেশী মূলর মানুষ বেয়া পালে মুখ্যমন্ত্রী গুলিয়াব লাগে বলে মন্তব্য কংগ্রেসের নিলম্বিত বিধায়কগী কংগ্রেসের নিলম্বিত পাঁচ বিধায়কর পদ খারিজক লো আশাবাদী বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া নিলম্বিত বিধায়ক কেজনের পাঁচটা সমষ্টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হব বলে মন্তব্য বিরোধী দলপতিগী মোদী সরকারক ওলোমা সরকার আখ্যা অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরার রিপুন বরার মতে স্থায়ী নহয় মোদী সরকার যিকোনো সময়তে মোদী সরকার ভাঙি যাব পারে বলে মন্তব্য করে রিপুন বরায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরবখিল গগৈ করিমগঞ্জত বিজেপিয়ে ব্ল্যাকমেলিং করে সংখ্যালঘুর ভোট লওয়ার অভিযোগ বিজেপিক ভোট নিদিলে সংরক্ষিত এলাকাত থাকা ঘরবর উচ্ছেদের হুঙ্কার দিছিল
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের প্রত্যুত্তর ঝাড়খণ্ডের মন্ত্রী বন্য গুপ্তা আর অনুপ্রবেশ সন্দর্ভত কেন্দ্র বিরোধিতার অভিযোগ মন্ত্রীজনের বিজেপিয়ে কেবল হিন্দু মুসলমানের রাজনীতি করার অভিযোগ বন্য গুপ্তার অস্ট্রেলিয়ার সম্মুখ 206 রানের বিশাল লক্ষ্য 5 উইকেট হেরুয়ায় ভারতের 205 রান সংগ্রহ অধিনায়ক রোহিত শর্মার বিস্ফোরক ব্যাটিং রোহিত শর্মার 41টা বলত 92 রানের বিস্ফোরক ইনিংস গোলাঘাটত আরক্ষীর গুলিত নিহত পরিয়ালর হাহাকার এমুঠি অন্নর বাবে হাহাকার বাবা শ্যামর দুই কন্যা কন্যা আর পত্নী ত্রিশমেট আরক্ষীর গুলিত নিহত হয়েছিল যুবকজন সিংহর বিহারী পরিয়ালর সংস্থাপনক লো প্রতিক্রিয়া পরিয়ালটুক বিতাড়িত করবলে দাবি সোনারী গাঁওয়ের একাংশ লোকর সাংবাদিক করোনা বড়ায় আশ্রয় দিয়েছিল নিরাশ্রয় পরিয়ালটুক বাক্সারে বই যাওয়া পাগলাদিয়া নদীত মরুভূমি সদৃশ পরিবেশ বাক্সা ভারত ভুটান সীমান্তর পর বই অহা পাগলাদিয়া নদীত নাই পানি রাজ্যের বানত সংহারের মাজতে নৈখন তরাং হয়ে পড়াত শঙ্কিত হয়ে পড়েছে নগরিয়া শিবসাগর জেলার ডিমো সমষ্টির বেদবাড়ী চুকত প্রশাসন পরিণত হয়েছে জলজীবন মিশন আসনি নল স্থাপন করা এবছর হয়ে গেল যদিও আজি পর্যন্ত আসনিখনের পর রাইজে লাভ নকরিলে এটোপালো পানি ডিগবৈ প্রশাসন পরিণত অইলের পানি যোগান আঁচনি তামুলি বনগাঁও 2014 চনতে অইল সংমণ্ডলে দুটাক পানির ব্রয়েল পাম্প স্থাপন করেছিল যদিও আজিলেকে রাইজে নাপালে পানি মধ্য কামরূপ পুরোহিত সম্মিলনের উদ্যোগত কামরূপর বামুন্দীত এদিনিয়া পুরোহিত কর্মশালা বামুন্দী ধর্মেশ্বরী চতুষ্পাঠী সংস্কৃত তুলত অনুষ্ঠিত হয় এই কর্মশালা কর্মশালাত উপস্থিত থাকে রাজ্যের কেবাগী জ্যেষ্ঠ পুরোহিত প্রকৃতি সংরক্ষণত ব্যস্ত কলিয়াবর কৃষক ক্লবকে বাড়ি আছে শিক্ষক রঞ্জিত কুমার ভট্টাচার্য বিগত বর্ষত রোপণ করা 650 জোপা মূল্যবান মেহগনি আর সেগুন গছ কমলপুর বিধানসভা সমষ্টির পথের দুরবস্থা তামুলপুর জেলার গুড়েশ্বর গুড়মৌ কলাজল সংযোগী পথত রাইজর জলাকলা স্থানীয় বিধায়ক দিগন্ত কলিতার বিরুদ্ধে ক্ষোভ উজাড়িলে রাইজে জামুগুড়িহাটত সদৌ মগর সঘর শোণিতপুর জেলার সমিতির উদ্যোগত শৈক্ষিক আলোচনা সভা ও কৃতি ছাত্র ছাত্রীর অভিনন্দন অনুষ্ঠান এইচ এস এল সি আর এইচ এস পরীক্ষাত উত্তীর্ণ মেধাবীক সম্বর্ধনা জানা হয় ফুলের খেতে স্বাবলম্বী উত্তর ত্রিপুরা জেলার পানীসাগর মহকুমার এজন যুবক নিবনুয় সকল স্বাবলম্বনের বাদ দেখছে রাজেশ দাসে 2010-11 বিত্তীয় বর্ষের বিভিন্ন ফুলের খেতে করে আছে রাজেশে আগরতলা আটক বাংলাদেশী চোর পশ্চিম আগরতলা থানার আরক্ষী চুরি বাইক সহ গ্রেপ্তার করেছে দুই যুবকক ধৃত এটা চোরের ঘর হয়েছে ভারতত আনটো ঘর হয়েছে বাংলাদেশত কৃত্রিম বানত জলাকলা আমিন গাঁওবাসী দয়ালনগর শ্রীনাথপতিত ঘরে ঘরে হাহাকার অবস্থা খোয়া পানির অভাবত 1 কিলোমিটার দূরলে পানি ভাঙি সংগ্রহ করবলগিয়া হয়েছে খোয়া পানি মরিয়নি সমষ্টির হাঁসরাত কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রতিবাদ হাতত্রিশ নং রাষ্ট্রীয় ঘাইপথের পানি তোলা বৈশাহাবি পথের দুরবস্থার বাবে এই প্রতিবাদ শীঘ্রে ব্যবস্থা নললে ভয়াবহ প্রতিবাদের হুঙ্কার কৃষক মুক্তির স্থানীয় রাইজর ইহালির রাংসালের অনুসূচিত জাতি ছাত্র সন্থার বিশেষ অভিনন্দন অনুষ্ঠান হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ ছাত্র ছাত্রীসল সম্বর্ধনা জানা হয় এই অনুষ্ঠানত তামুলপুরত রাষ্ট্রীয় শিশু অধিকার সুরক্ষা আয়োগের দল প্রতিনিধি দলটি জেলাখনের কেবাটাও অঙ্গনবাড়ী কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র আর আবাসিক বিদ্যালয় পরিদর্শন করে বুঝ লয় কাশী বিশ্বনাথ মন্দিরত রিলায়েন্স ফাউন্ডেশনের অধ্যক্ষা নীতা আম্বানী রাধিকা মার্চেন্টর সহ পুত্র অনন্ত আম্বানীর আগন্তুক বিয়ার বাবে আদিপুরুষ মহাদেবর আশীর্বাদ ললে মাতৃ নীতা আম্বানীয়ে 26 জুলাই ছবিগৃহলে আসব থ্রিলার ছবি পিখাস মহানগরীর ভিন্ন প্রান্ত টি শার্ট বিতরণে ছবিখনের প্রমোশন কলা কুশলী যুব অভিনেতা অভিনেত্রীক নির্মাণ করা হয়েছে এই ছবিখন মিরর আর্টর যোগেদি ভিন্ন ধরনের সামগ্রী প্রস্তুত করেছে মহানগরীর গণেশগুড়ি এগারী যুবতী যুবতীগুলি গুয়াহাটীত পুনপ্রথমবার নির্মাণ করেছে কুকুরের সাজ পোশাক নলবাৰী সদর আরক্ষী থানাত সজাগতামূলক সভা 1 জুলাইর পর প্রযোজ্য হবলগিয়া তিনিখনক নতুন আইন সন্দর্ভত সজাগতা সভাত অংশগ্রহণ কেবাগী শীর্ষ আরক্ষী বিষয়ার সোমবারে বরপেটা জেলা কারাগারত কয়দীসকলের মাজতে সজাগতা কার্যসূচী রূপায়ণ করা হয় নিচামুক্ত ভারত গড়ার লক্ষ্যে নার্কটিক কন্ট্রোল ব্যুরোর উদ্যোগত এই কার্যসূচী গ্রহণ করা হয় মহানগরীত গছপুলি বিতরণ কার্যসূচী ধারাবাহিক বেহারবাড়ি আউটপোস্টর পরিয়ালে রূপায়ণ করেছে এই কার্যসূচী কটন বিশ্ববিদ্যালয় গুয়াহাটী প্রেস ক্লাবের কলাক্ষেত্র আর জ্যোতিচিত্রবনতো গছপুলি বিতরণ করা হয় ইয়ারে সুতরাং দুটো সংবাদের বিদায় লো নমস্কার